গ্যাসের চুল্লায় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো গ্রিল চিকেন আর সাথে থাকছে দুই ধরনের গ্রিল সস আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আস্ত একটা মুরগি দিয়ে গ্রিল চিকেন আর তার সাথেই খাওয়ার জন্য মজার দুই রকমের গ্রিল সস আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গ্রিল চিকেন তৈরি করার জন্য আমি এখানে আস্ত একটা মুরগি নিয়েছি আপনারা চাইলে এই মুরগিটাকে চার থেকে ছয় ভাগেও ভাগ করে নিতে পারেন তো মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে গ্রিল চিকেন তৈরি করার সময় আপনারা একটু ছোটো সাইজের মুরগিগুলো নেওয়ার চেষ্টা করবেন এতে করে গ্রিল চিকেনটা খেতে খুবই ভালো লাগবে আর মুরগির যেসব অংশের মাংসগুলো একটু মোটা আছে সেখানে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি এতে করে মশলা মাখিয়ে নেওয়ার সময় মশলাটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকবে আর মাংসটা খেতেও খুবই ভালো লাগবে তো মুরগির চারিদিকটা খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করে নিতে হবে সেই জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা আর তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা এবার দিয়ে দেব চার টেবিল চামচ মতো টক দই এবার দিয়ে দিচ্ছি এক চামচ টক আচার এখানে যে কোনো আচার দিলেই হবে তো আচারের সঙ্গে একটু আমি তেলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সয়া সস এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর তারপর দিয়ে দেব এক টেবিল চামচ মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো লাল মরিচের গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলা আর জ্যাম থাকে সেটা দিয়ে দিতে পারেন তবে না দিলেও কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো আসে তো আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম সেই জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স করে এবার এই মুরগিটাকে মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মশলা মাখিয়ে নেব মুরগিটাকে উল্টে পাল্টে হাত দিয়ে খুব সুন্দর করে মশলা মাখিয়ে নিতে হবে আর চেষ্টা করবেন মুরগির যে কাটা অংশগুলো আছে সেগুলোতে হাত দিয়ে একটু ভালোভাবে মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে এতে করে মশলাটা ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ঢুকবে তো মশলাটা আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো মুরগিটা মাখিয়ে নেওয়ার পর আমি এর হাত দুটোকে একটু সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এতে করে যখন মুরগিটা ভাজবো তখন কিন্তু এর সাইজটা একটুও চেঞ্জ হবে না এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই আমি করে নিচ্ছি তো এখানে সুতো বাঁধতে কিন্তু কোনো অসুবিধা হবে না মুরগির ডানাতে একটু ফাঁকা অংশ থাকে সেখানেই সুতোটা ঢুকিয়ে বেঁধে দিয়েছি আর এখানে কিন্তু সুতোটা একটু মোটা সাইজের নেবেন তাহলে কিন্তু পরে খুলতে সুবিধা হবে ঠিক একই রকমভাবে আমি পাদুটোকো বেঁধে দেব এগুলো বেঁধে দিলে তেলে ভাজার সময় কিন্তু এই ডানাটা আর পাটা ছিটিয়ে ছিটিয়ে যাবে না খুব সুন্দরভাবে এক জায়গায় থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো পা দুটো বাঁধা হয়ে গেলে এটাকে ঢেকে রেখে আমি চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে এটা ভালো থাকবে তো আমি এখানে চার ঘন্টা রেস্টে রাখার পর এটাকে আমি ভেজে নেব এবার মুরগিটাকে ভেজে নেব তো মুরগির গায়ে যে এক্সট্রা মশলা লেগে আছে সেটা আমি হাত দিয়ে নিচে রেখে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে চার টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মুরগিটাকে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মুরগিটাকে ভেজে নিতে হবে তারপর এটাকে একটু উল্টে পাল্টে আমি তেলটা খুব সুন্দর করে মুরগির গায়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এই মুরগিটাকে যত বেশি সময় নিয়ে আপনারা রান্না করে নেবেন এর টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো এখানে যদি মনে হয় যে আপনাদের পানি লাগবে সেক্ষেত্রে কিন্তু অল্প করে পানি দিতে পারেন তবে আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিইনি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বারবার ঢাকা দিয়ে রেখে এটাকে ভেজে নিয়েছি আর এই মুরগির ভেতর থেকেই এমনিতে অল্প অল্প করে পানি ছাড়বে তাতেই কিন্তু এই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি বারবার ঢাকনাটা উঠিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে মুরগির যে এক্সট্রা মশলা বাটির মধ্যে ছিল সেখান থেকে একটু মশলা নিয়ে এই মুরগির গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব। তো ঢাকা দিয়ে এটাকে আমি দুই মিনিট এইভাবেই গ্লো আছে রান্না করে নেব আবার ঢাকনাটা উঠিয়ে নেব দিয়ে এই মুরগিটাকে আবারও আমি উল্টে দেব। তো এইভাবে করে চারিদিকটাকে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে আবারও উঠিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এভাবে বারবার ঢেকে ভেজে নিলে কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভেতর পর্যন্ত ভাজা হবে খুব ভালোভাবে তো বন্ধুরা মুরগিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু মুরগিটা আমার কুড়ি মিনিট মতো সময় লেগেছে এভাবে ভাজতে তো একটু সময় নিয়ে যদি আপনারা ভেজে নেন তবে কিন্তু মুরগির ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধও হবে আবার ভাজাও হবে তো বন্ধুরা এবার আমি মুরগিটা তুলে নেব আর একটু ঠান্ডা হয়ে গেলে আমি সুতো দুটোকে খুলে দেব। এবার দেখুন চিকেনটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে তো বন্ধুরা একবার হলো বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার ওই একই তেলের মধ্যে বাটিতে যেইটুকু মশলা ছিল সেটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আমাদের আজকের এই গ্রিল সসটা তৈরি হয়ে যাবে আর এই সসটা দিয়ে এই মাংসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে এবারে এই গ্রেভিটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবারে আমি আপনাদেরকে দোকানের মতো করে গ্রিল সসটা তৈরি করে দেখাবো যেটা রেস্টুরেন্টে খেতে দেয় গ্রিল চিকেনের সঙ্গে তো তার জন্য আমাদের একটা ব্লেন্ডার লাগবে আর এই ব্লেন্ডারের মধ্যে আমি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরষা গুঁড়ো এখানে আমি কালো সরষা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ভিনিগার আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো টমেটো সস আর যে চিকেনের গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম এবারে আমাদের লাগবে তেল আর এখানে আমি এই কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি সেই জন্য এই কাপ মেপে আমি এখানে দুই কাপ তেল ব্যবহার করব আর এখানে এই তেলটা অল্প অল্প করে দিয়ে দুইবার করে ব্লেন্ডারটা ঘুরিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে বারবার তেলটা দিতে হবে বারবার ব্লেন্ড করে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এই কাজটা করলেই কিন্তু খুব সুন্দর একটা থকথকে মায়োনিজ তৈরি হয়ে যাবে তো এখানে এক কাপ তেল আমার আগে থেকে দেওয়া হয়ে গেছে এবার আরও এক কাপ তেল আমি অল্প অল্প করে দিয়ে ঠিক একইভাবেই ব্লেন্ড করে নিয়েছি তো এবার এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব তো সামান্য একটু তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আচার এখানে যে কোনো আচার আপনারা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে এই মেয়োনিজের টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে এবং সম্পূর্ণ তেলটা দেওয়ার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কত সুন্দর থকথকে একটা সস তৈরি হয়ে গেছে আর দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এবার আমি একটা বাটির মধ্যে এটাকে তুলে সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই গ্রিল চিকেন আর গ্রিল সসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো বন্ধুরা এখানে আমার মেয়েও কিন্তু বলছে যে আমিও হাত দেখিয়ে বলবো এটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু চিকেনটা সত্যি খুব টেস্টি হয়েছিল আপনারা চাইলে একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে